বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের উপর নেতাকর্মীদের হামলা রাজধানীর মিরপুরে পল্লবী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে শুক্রবার একত্রিশ মার্চ বিকেলে দলটির ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া কয়েকজন সাংবাদিকের উপর এ হামলার ঘটনা ঘটে রাজধানীর মিরপুর দুই নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানার বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় যারা গেছে ইফতার অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মীর সমাগমের মধ্যেই এক দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকরা এ সময় কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান পরক্ষণে মারমুখী হয়ে হামলা চালান এতে আহত হন কয়েকজন সাংবাদিক পরে কেন্দ্রীয় নেতারা মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি সামাল দেন এতে বেসরকারি টেলিভিশন অ্যান্ড টিভির বিশেষ প্রতিনিধি ইমরুল জনি চ্যানেলের প্রতিবেদক আক্তার হাবিব সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন